हेलो गाइस, गुड मॉर्निंग सबाई के सुमीर खुटीनाटी थेके सबाई के अनेक अनेक स्वागत एवं निये एसेछि आज के नतून आरो एकटा ब्लग। आज के हच्छे श्रावण मासे द्वितीय सोमवार, तो सकाल सकाल पुजो हये गेछे, तो आर देखे बुझतेई पारछो स्नानो कमप्लीट हये गेछे आमार। आर आज के सकाल सकाल भिडियोटा शुरू करछि। এখনো পর্যন্ত কাজকর্ম বলতে কিছুই হয়নি, কাজকর্ম ঘর মোছা ঘর ছাদ দেওয়া হয়ে গেছে, যেহেতু সোমবার পুজোটা করতে হয়েছে, তো পুজো কমপ্লিট। আর এখনো পর্যন্ত মাম্মা মেয়ে উঠলো, উঠে এখন ব্রাশ করছে আর খেলা করছে। দেখো এদিকে মাম্মামকে ব্রাশ করতে দিয়েছে, ব্রাশটা দেখো রেখে দিয়ে ও একটা ক্রিমের প্যাকেট নিয়ে এখন খেলতে বসে গেছে। ব্রাশ না করে ও খেলছে, সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে খেলা, ব্রাশ করবে না বলেছে। আগের দিন তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে মেকআপ করতে ও কতটা ভালোবাসে, তো সেখানে বুঝতেই পারছো ও মানে মেকআপ পেলে আর কিচ্ছু ওর চাই না। তো ওই জন্য সকালবেলা উঠেই কোনো কিচ্ছু লাগেনি, খাইনি, এখন 9টা বাজে, খাইনি এখনো পর্যন্ত, বসে গেছে মেকআপের সরঞ্জাম নিয়ে। তো তোমাদের সামনে আজকে একটা জিনিস শেয়ার করব, তো এখন একটু পরেই করব। কালকে আসলে আমি একটু বাইরে গিয়েছিলাম, গিয়ে আমি দুটো জিনিস কেনাকাটা করেছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো কি জিনিস কেনাকাটা করতে সবারই ভালো লাগে। তো আর তোমাদের সাথে শেয়ার না করলে সেটা আমার ভালোই লাগে না একদম। তো কালকে আর দেখানো হয়নি, আস্তে আস্তে রাত্রির এখন যেহেতু রাত্রি 9টা থেকে মানে বিধিনিষেধ চালু হয়েছে, তো যে কারণে সব কিছু বন্ধ হয়ে যায়, তো তার আগেই আমাকে সব কিছু কমপ্লিট মানে করতে হয়েছিল। তো আমি সত্যি কথা বলতে আমার মাথাতে একদমই খেয়াল ছিল না, অনেকদিন পর গিয়েছিলাম বাইরে, এমনি মোটামুটি কেনাকাটা অনলাইনেই করি, তো বাইরে অনেকদিন পর বেরিয়েছিলাম, তো বেরোনোর পর আমি মাথা থেকে আমার বেরিয়েই গেছে যে 9টা থেকে বিধিনিষেধ চালু হয়েছে, তো দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, তো বাড়ি থেকে বেরিয়েছি 8টার পর। এবার বলো এক ঘন্টার মধ্যে কী করে কেনাকাটা হয়, তো যেটুখানি করেছি আর বাকি যা যা আরও কিছু নেওয়ার ছিল তো নিতে পারিনি, সব বন্ধ হয়ে গেছে, আর সেটা আজকে সকালবেলায় করবে। তো যেটুকুনি করেছি তোমাদেরকে দেখ। আর এখন তো সকালবেলায় উঠে কাজকর্ম করাও খুব আলসামি লাগে আমার। আমি আগে আমার বিয়ের আগে আমি ঘুম থেকে উঠতাম মোটামুটি 9টার পরেই, কিন্তু এখন সত্যি কথা বলতে বিয়ের পরে যে সবার একটা চাপ থাকে যে তাড়াতাড়ি উঠতে হবে সকালে, তো সেই রকম চাপ বলতে আমার এখানে এখনও শ্বশুরবাড়িতে আমার এখনও সেরকম আসেনি। এবার দেখো এক সময় মেয়ে বড় হচ্ছে, তার পড়াশোনা, তার স্কুল, তো সেই ক্ষেত্রে তো উঠতেই হবে সকাল সকাল, কিন্তু এখনও পর্যন্ত হয় না। এখনও আমি 8টা সাড়ে 8টাতে এরকম সময় ঘুম থেকে উঠি, তো আর সকালবেলা আমি সারা ঘুমাই বেশিরভাগটা সামলে নিই, যে কারণে আমার এত হেডেকই নিতে হয় না, আর রাত্রিবেলাও মোটামুটি সামলে নেয়, তো খালি দুপুরবেলায়, তো এক একদিন শাশুড়ি মাই করে, তো আর দুপুরবেলায় আমি করছি এখন, যেহেতু এখন বড্ড গরম, তো গরমে এখন রান্নার থেকে গেলে না শাশুড়ি মা প্রচণ্ড শরীর খারাপ করে বসে, আরও তো বয়স হচ্ছে, তো সেই কারণে আমি বলছি, আমিই বলেছিলাম যে তাহলে দুপুরবেলাটা আমি সামলে দেবো আর বাকিটা উনিই করে, সকালবেলায় করে পুজো করা, তো বাকি কাজকর্ম টুকটাক করে। আর এমন না রাত্রিরে যদি একবার ঘুমাই কিছুতেই মানে ঘুম আসতে চায় দুপুর, আর আমার দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে যদি না আমি ঘুমাতে পারি তাহলে যেন আমার মানে শরীরের মধ্যে কেমন করতে থাকবে, যেটাকে একদম ভাত তো খাবো খেয়ে দিয়ে একদম একটা ভাত ঘুম দিয়ে নিই, তো তারপরে আর রাত্রিবেলা কিছুতেই ঘুম আসতে চায় না, একটা দুটো মনে হয় আরও কোন দিকে এইরকম অবস্থায় ঘুমই লাগে না, সকালবেলা মনে হয় আর চোখ খুলতে পারি না। তো যাই হোক কষ্ট কষ্ট করে উঠি, উঠে পরে আবার তোমাদের সাথে মানে ভিডিও বানানো, তো এই একটা মাথায় চিন্তা থাকে আমাকে ভিডিও বানাতে হবে, তো ভিডিও বানানো আর এই টুকটাক সারাদিনের কাজ
সেরকম কাজের চাপ না, তবুও এইটুকানি, আগে এইটুকানি খুব করতাম না, তো এখন সেইটুকানি কি মনে হয় বাবা কত জানো। তো এখনো পর্যন্ত দেখো বিছানাপত্র কিছু গোছানোই হয়নি, দেখো সব এলোমেলো রয়েছে। আর এদিকে মাম্মামকে তো এখনো দেখো ব্রাশ করেনি, তোমাদেরকে দেখালাম, আমি যতক্ষণ না করিয়ে দেবো আমি গিয়ে ব্রাশ করিয়ে দেবো, খাওয়াবো, তারপরে ওর সকালের কাজটা মোটামুটি ওর কমপ্লিট হয়ে যাবে। আর আমার এই বিছানাপত্র গুছাবো, গুছিয়ে তারপরে আবার রান্না বান্নার দিকে দিতে হবে। সকালে ব্রেকফাস্ট আজকে বানানো হয়নি, বানাবো। আর এখন 9টা তো বেজে গেছে, 9:30 বাজতে যায়, চলো তাহলে কাজটা শুরু করে দিই। তোমাদের সামনে অনেক বক বক করে ফেলছি, তো চলো শুরু করে দিই কাজটা। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমার ডিম টোস্ট এখানে দেখো বানানো হয়ে গেছে, এরপর আমরা এটাকে এখন খেয়ে নেব। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ডাল, কুকারে ডাল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে করব মসুর ডাল। তোমাদেরকে দেখাচ্ছিলাম ভাত বসিয়েছিলাম আর কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম, তারপরে আর রান্নাটা দেখাতে পারিনি, মাম্মাম ফোন দেখবে বলে এত বায়না করছে যে ওকে এখন ইউটিউব চালিয়ে দিতেই হবে, ও দেখবে ফোন। তো যে কারণে যাই হোক ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি কী কী রান্না করলাম। তো এরপর আমি আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি এখন রান্না কী করেছি দেখাবো। এদিকে মাম্মাম ওখানে খেলা করছে, ওর পাপার সাথে খেলছে। তো চলে এসেছে কোলে, এই যে হরিণ নিয়ে এখানে খেলা করছে। তো আর কি গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম লাগছে, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, সিম্পল রান্না করেছি। তো চলো দেখাই কী রান্না করেছি। দেখো এখানে কী করেছি দেখো, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এটা কী ভাজা বলো তো, এটা হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করেছি। কে কে খাও কমেন্ট করে জানাবে, লাউয়ের খোসা ভাজা আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে মসুর ডাল করেছি, আর এই যে এখানে পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি, এটা আলু সেদ্ধ দেওয়া আছে, আলু ভাতে মাখবো। এর তলায় কী আছে, লেবু। এই হচ্ছে আজকে মেনু। তো যাই হোক আজকে এই সিম্পল রান্না করলাম, আর রাতের জন্য আজকে হবে ছোলার ডাল আর পরোটা, ছোলার ডালও ভিজিয়ে রেখেছি। আর হচ্ছে কী বল, মেয়ের জন্য ডিম সেদ্ধ দিয়ে রেখেছিলাম, আর ডাল দিয়ে ডিম সেদ্ধ দিয়ে মেয়ে খেয়ে নেবে। আর ভাজাভুজি ও কিচ্ছু খায় না, ওগুলো তো খাবেই না, আজকে সিম্পল একদম। তো আর তোমরা কে কে লাউয়ের খোসা খাও অবশ্যই জানিও, আমার তো খুবই ভালো লাগে লাউয়ের খোসা ভাজা খেতে। তো তার মধ্যে একটু কালো জিরে আর একটু চিনি দিয়েছিলাম, তো খুব সুন্দর লাগে খেতে। খেয়ে দেখবে তোমরা, ট্রাই করে দেখবে, তোমাদেরকে রেসিপিটা দেখাতে পারলাম না, তো পরে আবার কখনো বানালে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে তোমাদেরকে কিছু
মানে শেয়ার করব, তো সেটাই তোমাদের সামনে শেয়ার করব এখন। তো তোমরা সাথে থেকো, আর কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই জানাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, করে মাম্মামকে খাওয়ালাম, খাইয়ে মাম্মাও ঘুমিয়ে পড়েছে। আর তোমাদেরকে তো বললাম যে শেয়ার করব, তো অপেক্ষা করো। তো তাই জন্য তোমাদের কাছে এখন শেয়ার করতে চলে এলাম কি জিনিস। তো আমি এখনো ঘুমাইনি, আর এখন বাজে 2:10। তো চলো তোমাদের কাছে শেয়ার করি এখন তাহলে। দেখো দেখো তো কেমন লাগছে, এটা হচ্ছে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চের থেকে নেওয়া, ফ্রেঞ্চ থেকে নেওয়া না মানে ফ্রেঞ্চ ব্র্যান্ডেডের নেওয়া। কালারটা দেখছো কি সুন্দর না কালারটা, কালকে আমি যখন গেছিলাম বাইরে আমার খুব ভালো লেগেছিল। তো এই একটা কালার নেওয়া হয়েছে, দেখো আর একটা নেওয়া হয়েছে, দেখো পার্পেল কালার, কালারটা দেখো কি সুন্দর না। মেটেরিয়ালটা না জাস্ট অসম, মেটেরিয়ালটা খুব সুন্দর। যাই হোক আমার তো খুব পছন্দ হয়েছে। দেখো এগুলো রেগুলার ইউজ করার জন্য এই দুটো কালার নেওয়া হয়েছে, ভালো লাগছে, ভালো লাগছে। বলো তো কেমন লাগছে জানিও কিন্তু কমেন্টে। দাঁড়া দেখো একটা কি বলতো পান্ডা, দেখো পান্ডা কি সুন্দর না পান্ডাটা। এই একটা ড্রেস দেওয়া হয়েছে, এটা ডোরেমি ব্র্যান্ডের। দেখো পিছনটা, দেখো পিছনটা এরকম, সামনেটা দেখো, সামনেটা এরকম। এর সঙ্গে দেখো প্যান্ট, পান্ডা পান্ডা দেওয়া প্যান্ট, এটাও আমার কাছে খুব সুন্দর লাগছে। তো এই হচ্ছে জামা, এই হচ্ছে প্যান্ট, বেশি কিছু নেই নি। তো আর দেখো আর একটা নিয়েছি, এগুলো সব রেগুলার ইউজ করার জন্যই নিয়েছি। দেখো একটা কটনের মধ্যে, একটা দেখো ফ্রক, ফ্রকটা দেখো কি সুন্দর না। দেখো ফ্রকটা কতটা ঘের, ফ্রকটা ঘের দেখো কতটা। আর পিছনটা হচ্ছে, পিছনটা সিম্পল বাটন দেওয়া, তো সিম্পল। এই কটা জিনিস নিচে আমার সব থেকে খুব বেশি ভালো লেগেছে এই জামা, পান্ডা, আমার পান্ডা খুব ভালো লাগে। তো এই সেটটা, এগুলো সবসময়ের জন্যই নেওয়া ইউজ করার জন্য। তো আমি বেশি যেহেতু সব দোকান বন্ধ হয়ে গেছিলো, তো সেই জন্য এই কটাই নিয়েছি। ও দুদিন ধরে ওর বাবাকে বলছে ও পুরনো হয়ে গেলে জামা কাপড় এক জামা বেশি দিন পরবে না। তো বাবাকে বলছে বাবা জামা টাইট, জামা টাইট, ও তো পুরো বলতে পারে না সাজিয়ে সেইভাবে এখনও। তো তার বাবা বলছিল ঠিক আছে। তারপরে আবার সেই কালকে আবার বেরিয়েছিলাম, একটু দরকারেই বেরিয়েছিলাম কিছু টুকিটাকি কেনার জন্য, তো কিছু তো কিনতেই পারিনি, লাস্টে খালি এই কটা জামাই কিনে নিয়ে এসেছি। তো ও তো এইবারে এখন জামা গায়ে দিয়ে কিছুতেই জামা খুলবে না। ও পান্ডা জামাটা ওরও ভীষণ পছন্দ হয়েছে,
আর বাকি জামাগুলোও পছন্দ হয়েছে, তবে ও পান্ডাটা যেহেতু ও পান্ডা পছন্দ করে তো সেই জন্য পান্ডাটা কিছুতেই আর খুলতে চাইছে না, তারপরে ভুলিয়ে ভালিয়ে যাই হোক খুলে রেখেছি। তো এই ছিল, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চেয়েছিলাম। দেখো আমি যাই কিনি তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও আমার ফ্যামিলির মতো, তো সেই জন্য তোমাদের সামনে শেয়ার করলাম। তো আজকে এখানেই ব্লগটা শেষ করব, আর এখন তো আমি ঘুমাবো দুপুরবেলায়। তোমাদেরকে তো আগেই বলেছি খাওয়া দাওয়ার পর আমার একটু ঘুমের, সত্যি ঘুম না হলে তো আমার মানে কিছু ভালোই লাগে না। তো মাম্মামও ঘুমিয়ে পড়েছে আর এখন 2:30 বাজতে যায়, তো আমিও শোবো। তো তাই এখানেই ব্লগটা শেষ করব। আর বলে থাকি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে সবার ফার্স্ট আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো আর ভিডিওটি প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানে, টাটা সবাইকে, বাই।